বর্তমানে বিভিন্ন কারণে আমরা কিন্তু বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা টেনশনে থাকি যে বাচ্চা আসলে ওই মোবাইল দিয়ে কী করতেছে, সে কি আসলে ক্লাস করতেছে নাকি সে কোনো আপনার হচ্ছিল মেসেঞ্জার অ্যাপ বা হচ্ছিল কোনো প্রকার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত আছে, নাকি দেখা গেছে যে সে টাইম মতো স্কুলে যাচ্ছে কি না, বা এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনার বাচ্চা যদি 15 বছরের নিচে হয়ে থাকে বা চাইল্ড যদি 15 বছরের নিচে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার যত ধরনের মোবাইল অ্যাক্টিভিটিস আছে, মানে অ্যান্ড্রয়েড ফোনের যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সেটা টোটালটাই আপনি যদি মনিটর করতে চান তাহলে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য কার্যকর হতে পারে। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসবেন হচ্ছিল মনি মাস্টারের ওয়েবসাইটে। এটা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে দ্য বেস্ট প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ ফর অ্যান্ড্রয়েড। এক্ষেত্রে আপনি আপনার বাচ্চারা কী করতেছে না করতেছে সেই ইনফরমেশনগুলো পাবেন, মেসেজ দেখতে পাবেন, কল লগস দেখতে পাবেন, কন্ট্যাক্টস দেখতে পাবেন, ফটোস, ভিডিওস অ্যান্ড আদার্স অপশনগুলো পাবেন। সো এখানের মধ্যে লেখা আছে, যদি আমরা একটু পরে সেটা দেখা দিব। এক্ষেত্রে আমরা সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট করতে হবে, অবশ্যই আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। সো প্রথমে আপনি ফুল ভিডিওটা দেখবেন, দেখেন হচ্ছিল যদি এভরিথিংস ওকে থাকে তারপরে গিয়ে হচ্ছিল পারচেস করবেন। সো বুঝে শুনে করতে হবে আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারবেন, আইওএসে ইউজ করতে পারবেন এবং উইন্ডোজের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন। সো আমরা যেহেতু অ্যান্ড্রয়েডে ইউজ করবো সো এখান থেকে অ্যান্ড্রয়েডের এই যে বাই নাও অপশনটা আছে সেটাতে এখানে 30+ ফিচার পেয়ে যাবেন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলে আপনি অপশন পেয়ে যাবেন, এখানে মান্থলি প্ল্যান আছে, ইয়ারলি 3 মান্থলি আছে, ইয়ারলি প্ল্যান আছে, যেটা আপনার প্রয়োজন আছে সেটা আপনি দেখে পারচেস করে নিতে পারবেন। অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন যদি আপনি এগ্রি থাকেন, কারণ ডে টু ডে টার্মস অ্যান্ড কন্ডিশন চেঞ্জ হয়। সো এখানে আমরা এখানে যাব, সেট আপে চলে যাব। যেহেতু অ্যান্ড্রয়েড সেট আপ করবে এখানের মধ্যে পুরো প্রসেসটা দেওয়া আছে কীভাবে আপনি সেট আপ করতে পারবেন। এই ক্ষেত্রে তাদের যে লিঙ্কে যেতে হবে সেখান থেকে যেতে হবে। এক কথায় যদি বলতে চাই আপনার ফোনের কন্ট্রোল সম্পূর্ণটা তাদের হাতে দিয়ে দিবেন, আপনি দিবেন কি না সেটা আপনি নিজে ডিসাইড করে নেবেন। সো এটা দেওয়ার পরে এইভাবে করে নেক্সট করে টোটাল 13টা প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে আপনার ফোনের ফোন কন্ট্রোল আসলে এই অ্যাপের সাথে কানেক্টেড হয়ে যাবে। এবং এরপর থেকে এই অ্যাপের মধ্যে যা যা আছে সব কিছু কিন্তু আপনি এই অ্যাপ থেকে পেয়ে যাবেন আর কি। পেয়ে যাবেন বলতে হচ্ছিল আপনার যত ডিটেলস আছে সেগুলো কিন্তু আপনি আসলে এই অ্যাপের সার্ভারের মাধ্যমে জানতে পারবেন। সো আগে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো একটু কাইন্ডলি পড়ে নেবেন, সেতে সুবিধা হবে। এখানে ওকে করলেন, করার পরে এই যেই অ্যাপের কথা বলা হয়েছে তারা সেখানের মধ্যে জাস্ট ক্লিক করে আপনি এখানে চলে আসবেন। আসার পরে এখানে ওকে করবেন, করার পরে হচ্ছিল আপনার আর অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে, আর একটু ওয়েট করতে হবে। অ্যাপটা ডাউনলোড হওয়ার পরে ওকে করবেন। আপনার কিন্তু আমি আবারও বলতেছি আপনার ফোনে সকল পারমিশন দিয়ে দিবেন, সো একটু বুঝে শুনে দেওয়াটাই ভালো যদি আপনার কাছে রিলায়েবল মনে হয়। সো ওকে করলাম, করার পরে নেক্সট অপশনে চলে যাব। ওকে দেখেন হচ্ছিলো ইজিলি সেট আপটা হয়ে যাবে। এখান থেকে এগ্রি দিয়ে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড বা ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডগুলো আপনি আসলে এখানের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি অনায়াসে আপনার এই একই ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে ওকে করলে আপনি নেক্সটলে কিন্তু হচ্ছিলো অনায়াসে আপনার এখানে চাইল্ডের নাম দিবেন, ধরেন হচ্ছে দিলাম, দেন হচ্ছে এইজ দিবেন, তার এইজ কত এইজ দিলেন, দেন নেক্সট দিবেন, দেন হচ্ছিলো এখানে আরও কিছু ইনফরমেশান আছে যে কী কী অ্যাক্টিভিটিস আপনি দেখতে পারবেন। সকলগুলো দেখার পরে ইয়েস করবেন, ব্যাকগ্রাউন্ডে চলবে কি না, অ্যান্না হচ্ছে পারমিশন দিচ্ছেন কি না। ইয়েস করার পরে এখান থেকে আপনি হচ্ছিলো পারমিশন, মানে আপনার হচ্ছে এখানে পারমিশন দিয়ে দিলেন। এগুলো কিন্তু পারমিশন দেওয়ার মানে হচ্ছে আপনার ফোনের অ্যাক্সেস কার্ড তাদের কাছে দিয়ে দেওয়া, মানে তাদের সার্ভারের সাথে কানেক্ট হয়ে আপনি হচ্ছে এই অ্যাকাউন্টের মাধ্যমে এগুলো দেখতে পারবেন। ওকে করলেন, দেন হচ্ছে প্রোটেকশন সেটিংস আছে এখানে, অ্যাক্সেস অ্যাবিলিটি এখান থেকে অ্যাক্সেসটা গ্রান্টেড করে দিতে হবে। আসলে এই জিনিসগুলো না দিলে তো আপনি দেখতেও পারবেন না, বাট আমি বারবারই বলতেছি যে সিকিউরিটি যদি আপনার মেন কনসাল্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা না ইউজ করাটাই বেটার। আর যদি মনে হয় যে না আমি আসলে জাস্ট লাগবেই তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। সিস্টেম এখান থেকে সিস্টেমে অ্যালাউ দিয়ে দিচ্ছেন, সো সিস্টেম সার্ভিস দিয়ে দিলেন, দেন হচ্ছে প্রসেস সেটিংসে আর কি আছে অনেকগুলো প্রসেস, ওইখানে দেখলেন যে 13টা প্রসেস, সেই 13টা প্রসেস আপনার এখান থেকে কমপ্লিট করতে হবে। প্রসেস সেটিংস অ্যান্ড স্টার্ট নাও জাস্ট ক্লিক করলেন, এখানে সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা আছে, মেসেজ, কন্ট্যাক্টস, কল লগস অ্যান্ড আদার্স। দেন হচ্ছে প্রসেস সেটিংসে আমরা চলে গেলাম, দেন হচ্ছে ইয়েস ব্যাটারি, ওকে ব্যাটারি সেভিংসে চেঞ্জ তো করে দিবেন। এই ক্ষেত্রে এটা যখন অ্যাক্টিভেট থাকবে তখন আপনার ইন্টারনেটের সাথে কানেক্ট থাকা অবস্থায় আপনি ডিটেলসগুলো দেখতে পারবেন। অ্যান্ড এই ক্ষেত্রে আপনার যে দেখুন সার্ভিস আপডেটের এটা ওকে করে দিলেন, দেন নেক্সট স্টেপ কমপ্লিটেড। এভাবে করে আপনি হচ্ছিল আপনার পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলবেন।
দেন হচ্ছে স্টার মানে মানে মনিটরিং জাস্ট এখানে ক্লিক করে দিবেন। করার পরে এখানে এরপর থেকে আপনি ডাটাবেজে চলে আসবেন। ডাটাবেজে আসার পরে আপনার ফোনের যত ইনফরমেশানগুলো আছে সকল কিছু এখান থেকে দেখতে পারবেন। ফোন নাম, ইমেল অ্যাড্রেস কোনটা দেওয়া আছে, ফোন টপ কল কাকে করা হয়েছে, টপ মেসেজ কাকে করা হয়েছে সেগুলো দেখতে পারবেন। রাইট নাও মোবাইলে কতটুকু চার্জ আছে, জিপিএস অন আছে কি না, সকল ইনফরমেশানগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এখান থেকে কল লক্সে ক্লিক করলে আপনার যত ধরনের কলসগুলো ছিল সেইগুলো দেখতে পারবেন, মেসেজগুলো দেখতে পারবেন, মেসেজ কী কী মেসেজ কাকে কে কখন সেন্ড করছে সেটা, কন্ট্যাক্টসগুলো যে নাম্বারগুলো সেভ করা আছে ফোনে সেগুলো দেখতে পারবেন। দেন হচ্ছিল ব্রাউজার হিস্ট্রি, সে কী কী ব্রাউজ করছে সেটা। দেন হচ্ছে ফটোজ, আর যদি তার কোনো ফোল্ডার ক্রিয়েট থাকার থাকে সেগুলো আপনি দেখতে পারবেন। এছাড়াও হচ্ছিল আপনার ভিডিওস প্রিভিউ, যদি ভিডিও রেকর্ড করে থাকে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। দেন হচ্ছিল অ্যাপ অ্যাক্টিভিটিস, কোন অ্যাপ কখন ইউজ করছে, কতবার ভিজিট করছে সেই ইনফরমেশন পেয়ে যাবেন। দেন হচ্ছিল কি লগার, এখানের মধ্যে আরও অপশনগুলো পাবেন, ক্যালেন্ডার কী কী ক্যালেন্ডার কার বার্থডে সেট করা আছে না আছে সেগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। এটা আসলে যদি আপনার জিপিএস অন থাকে তাহলে সেই ক্ষেত্রে কোথায় কোথায় গেছে না গেছে সেই ইনফরমেশানগুলো আপনি পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ ইনফরমেশান, এইগুলো আসলে হোয়াটসঅ্যাপ ইনফরমেশান যেভাবে দেখাচ্ছে এইভাবে আসলে পাওয়া সম্ভব না, জাস্ট মোটামুটি একটা ধারণা আপনি আসলে এটার মধ্যে থেকে পেয়ে যাবেন। উপরেরগুলো সঠিক, বাট এই নিচের অ্যাপগুলো থেকে সরাসরি ডাটা পাওয়াটা টাফ। সো এই ছিল টোটাল ডিটেলস, বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি আসলে আপনি এটার মাধ্যমে কী কী করতে পারবেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে এটা ক্লিয়ার করে দিই যে এটা কোনো ফ্রি সার্ভিস না, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু চার্জ দিতে হবে, এক নম্বর হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে এটা অবশ্যই 15 বছরের নিচে যদি আপনার কোনো চাইল্ড থেকে থাকে তার ক্ষেত্রে মনিটর করতে পারেন, বাট এটা যদি আপনি আসলে নেগেটিভ ওয়েতে ইউজ করেন এর উপরে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো দায়ভারটা আপনার। রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের যেগুলো আছে সেগুলো আপনি পড়ে দেখবেন প্রথমে, যদি আপনার কাছে রিলায়েবল মনে হয়, যেহেতু এটা সেন্সিটিভ ইস্যুস আছে, যেমন হচ্ছিল তার যে মোবাইলের যতগুলো ডাটা আছে সেটা কিন্তু তাদের স্টোরেজে থাকে, মানে তারা যে আপনার হচ্ছিল ক্লাউড স্টোরেজ করা সেখানে যায় সেখান থেকে আপনি দেখতে পারেন। সো এই ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখার ব্যাপার আছে, যদি প্রাইভেসি কনসাল্ট হন তাহলে সেই ক্ষেত্রে এটা ইগনোর করা উচিত। আর যদি আপনার আসলে মনিটর করার একান্তই দরকার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সার্ভিসটা ইউজ করতে পারেন। এরপরও এই সার্ভিস ইউজ করবেন না করবেন এটা টোটালটা আপনার উপর ডিপেন্ড করে, আমরা জাস্ট হচ্ছিল এই সার্ভিসের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করা দিলাম। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই সার্ভিসটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।